কেউ ওড়িয়া হিরোঙ্কু বাহাইলে ওড়িয়া অভিনেত্রী আনি অনুভূতি। তো ফ্রেন্ডস, আপনার মানে আনি অনুভূতি তো বেশ ভালো ভাবে জাঁথে। অরুন্ধতী দেবিকাঙ্ক সান ভৌণী হচ্ছেন আনি অনুভূতি। আনি অনুভূতি ওলিউড ইন্ডস্ট্রির বহু সারা সিরিয়ালে অভিনয় করছেন, তাঁর বহু সারা আলবম বি গত দিন মানুষ রিলিজ হয়েছে। তো এবে বিবাহ বন্ধনে বাহা বাঁধি হয়েছেন অনুভূতি। বাহাঘর পরে আউ ওলিউড ইন্ডস্ট্রি অভিনয় করবে না বলে কেছেন অনুভূতি। তাহলে আপনার মানে অরুন্ধতী দেবিকা তো বেশ ভালো ভাবে জাঁথে, দীর্ঘদিন ধরে সে ওলিউড ইন্ডস্ট্রি অভিনয় করে আসছেন। অনুভূতি বড় ভৌণী অরুন্ধতী দেবিকা দীর্ঘদিন ধরে ওলিউড ইন্ডস্ট্রি অভিনয় করেছেন। সারা ওড়িশার লোক মানুষ সে জিতবার সফল হয়েছেন। দেবিকা বাহাঘর ঠিক হয়েছিল, তাঁর নির্বন্ধ বি গতদিন মানুষের সরি যাই, হলে দুর্ভাগ্যবশত তাঁর বাহাঘর ভাঙ্গি যাই। তো গত বর্ষ দেবিকা মা মৃত্যুবরণ হয়েছিল, তাঁর মা আপন মানে বেশ ভালো ভাবে জাঁথে। তীরতমা সে বি জনে ওড়িয়া অভিনেত্রী লে, সে বহু সারা ওড়িয়া সিনেমার অভিনয় করেছেন। হলে এবে মা মৃত্যু পরে সান ভৌণী যত্ন নেওয়ার নজর আসছেন অরুন্ধতী দেবিকা। সান ভৌণী বাহাঘর সমস্ত দায়িত্ব নিয়েছেন দেবিকা। তো আপন মানে দেবিকাঙ্কর বহু সারা অভিনয় বহু সারা সিরিয়ালে নিশ্চিত ভাবে দেখিবে। তো আনি অনুভূতি ও তাঁর স্বামী গোটি লভ ম্যারেজ করেছেন, তাঁর স্বামী হচ্ছেন জনে ডাইরেক্টর, কিছু ওড়িয়া সিরিয়ালে অভিনয় বি করেছেন। তো এবে সে জনে বিজনেসম্যান ভাবে রয়েছেন, আউ ওলিউড ইন্ডস্ট্রি কিছুদিন হব সে অভিনয় করু না। তাহলে ফ্রেন্ডস, আপনার আনি অনুভূতি কেমিতে লাগুছেন, তাঁর অভিনয় আপনার কেমিতে লাগুছে আমার কমেন্ট মাধ্যমে নিশ্চিত ভাবে কমেন্ট করতু।